পুরো ব্যারিকেড করে দিয়েছে পুলিশের, পুলিশে পুরো ব্যারিকেড করে দিচ্ছে চারিদিকটা, দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, চারিদিকে পুলিশ, পুলিশের ছয়লাপ দেখুন, দেখতে পাচ্ছেন আমরা একদম এক সাইডের মোড়ে আছি, আমরা এক সাইডের কাছে আছি, আর ওখানে এইদিকে চিত্র সাংবাদিকরা ঢুকছেন, ওখান দিয়ে মহিলাদের মিছিলটা বেরোবে, আর এখানে এখন চিত্রশিল্পীরা দেখতে পাচ্ছেন যে তারা তাদের বাইট নেওয়ার চেষ্টা করছে, আর এইদিকে চারিদিকে মহিলা তারা সবাই দেখুন একদম দাঁড়িয়ে আছে, চারিদিকে পুলিশ একদম পুরো ব্যারিকেড করে ঘেরে ফেলা হয়েছে, আর ওদিকে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এই সব যা হয়েছে বাকি করে বিজেপি আর সিপিএম মিলে করেছে, তাদের চক্রান্ত তারাই প্রমাণ লোপাট করতে গেছে, যে মেয়েটি শিবাত্মাকে এই নৃশংসভাবে করেছে, আর গোটা আটটি করে যে নেতা যেটা আজকে গোটা পশ্চিমবঙ্গের গোটা দেশে নেতাকে নিমন্তব্য করুন, ওনাকে বিজেপি করেছে কি করেছে সেটা দেখতে হবে না, লক্ষ্মী ভাণ্ডারের জন্য নাকি সবাই করুন, আমরা প্রবেশ করতে এসেছি আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে, দেবশ্রী এবং আমাদের অন্তুনি পাত্র মহিলা মোর্চার পক্ষ থেকে, সবাই প্রবেশ করলেন, তারা এখানে ছিড়ে গেল, সারাদিন ধরে ভারতীয় জনতা পার্টির আজকে কার্যক্রম ছিল, আমরা দফায় দফায় বিভিন্ন সময় পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়ে প্রেসিডেন্ট যেখানে অবস্থানে বলতাম সেটা ভেঙে দিয়েছে, লাগাতার বিজেপিকে বন্ধ করে মুখ্যমন্ত্রী আপনার ওই কালো মুখটা থাকতে পারবেন তো, আমাদের এখানে নামেইনি মেয়েরা, তার আগে অ্যারেস্ট করে করে নিয়ে চলে যাবে, কালো মুখটা বাইরে বেরিয়ে গেছে ওটা কোনো মতে ঢাকা যাচ্ছে, এখন পুলিশ আর প্রশাসন ওটাই ওনার ভরসা, দেখা যাচ্ছে যে পুলিশের তৎপরতা রয়েছে,